নমস্কার বন্ধুরা, মা মাসি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে সজনে ফুলের চচ্চড়ির রেসিপি শেয়ার করব। শীত প্রায় চলে গেছে, বসন্ত দোরগোড়ায়। এই সময়টায় সজনে ফুল ভীষণভাবে পাওয়া যায়, যেটা শরীরের পক্ষে ভীষণ উপকারী। কিন্তু তিতো লাগার কারণে অনেকে এটা খেতে চান না। তবে আজকে আমি যেভাবে সজনে ফুলটা রান্না করছি, সেভাবে যদি আপনারা সজনে ফুল রান্না করেন, তাহলে এতটুকু তেতো লাগবে না, উপরন্তু খেতে ভীষণই মুখরোচক হবে। আমি এখানে বেশ খানিকটা সজনে ফুল তুলে নিয়ে এসেছি। আমার বাড়িতে সজনে গাছ আছে, তাই আমার অনেক সজনে ফুল হয়। আপনাদের গাছ না থাকলেও বাজার থেকে 150-200 গ্রাম সজনে ফুল কিনলেই কিন্তু এই রেসিপিটা হয়ে যাবে। আমি সজনে ফুলটা খুব ভালো করে বেছে ধুয়ে নেব। সজনে ফুলে অনেক সময় পোকামাকড় থাকে, তাই ভালো করে বেছে ধুয়ে নিতে হয়। আর বাজার থেকে কিনলে তো ভালো করে বেছে ধুয়ে নেবেনই। শুধুমাত্র ফুল নয়, ফুলের এই যে কুড়িগুলো দেখতে পাচ্ছেন, এই কুড়িগুলোও কিন্তু আমি এখানে নিয়ে নেব। আর সাথে যদি খুব ছোট ছোট লতি সজনে থাকে, সেগুলোও কিন্তু এখানে ব্যবহার করবেন। বসন্তের শুরুতে সজনে ফুল খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেড়ে যায়। এই সময়ে বসন্ত রোগের প্রাদুর্ভাব দেখা যেত আগেকার দিনে, এখনো হয়। তো এই সজনে ফুল খেলে বলে যে বসন্ত হয় না, তাই এই সময়টা মাঝে মধ্যে একটু সজনে ফুল খাওয়া ভালো। তাছাড়াও অনেক রোগ এই সময় দেখা যায়, সিজন চেঞ্জের সময়ে সজনে ফুলটা খাওয়া এই সময় খুবই উপকারী। আমার চ্যানেলে আরো অনেক রেসিপি রয়েছে, আপনারা চাইলে সেগুলোও দেখে নিতে পারবেন। আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো। আমি সবগুলো ফুল ভালো করে বেছে নিয়ে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি। এবার আমি কতগুলো সবজি এই চচ্চড়িতে দেবো, সেগুলো কেটে নেব। আমি সবজির মধ্যে নিয়েছি 5-6টা শিম, আধখানা বেগুন, অল্প একটু কুমড়ো আর একটা আলু। সবজিগুলো আমি একবার ভালো করে ধুয়ে নিয়েছি। আমি আবারও সবজিগুলো ভালো করে ধোবো, তবে তার আগে আলু আর কুমড়োর খোসাটা ছাড়িয়ে নেব। বেগুনের পেছন দিকটা কেটে নেব। এবার শিমের যে আঁশগুলো সেটাও ছাড়িয়ে নেব। সবকটা শিমের আঁশ ছাড়িয়ে নিয়েছি। এবার এসবগুলোকে আবারও ভালো করে ধুয়ে নিয়ে আসব। এবার প্রথমে শিমগুলো ছোট ছোট টুকরো করে কেটে নেব। এই রান্নার জন্য কোনো সবজি বড় করে কাটবো না, একটু ছোট ছোট টুকরো করেই কাটবো, যাতে ফুলের সঙ্গে সামঞ্জস্য থাকে। শিমগুলো কেটে নিয়েছি। এবার আলুটা কেটে নেব। আলুটাও যেরকম ভাবে দেখাচ্ছি সেরকম ছোট ছোট টুকরো করে কেটে নেব। আলুটাকে কিন্তু কাটার পরে আরেকবার ধুয়ে নিতে হবে। আলুগুলো ধুয়ে নিয়ে এসে রাখলাম। এবার বেগুনটা কেটে নেব। বেগুনটাও দেখুন ছোট ছোট টুকরো করে কাটবো। বেগুনটা যেহেতু মজে গিয়ে খুব কমে যাবে, সেজন্য বেগুনটা একটু বেশি পরিমাণে নিলাম। এবার কুমড়োগুলোকে ঠিক একইভাবে ছোট ছোট টুকরো করে কাটবো। আমার ঠাকুমা বলতেন, কোনো তরকারিতে সবজি যদি নানান রকমের দেওয়া যায়, তাহলে 5-7 রকম এইরকমভাবে সবজি দিতে হয়। আমিও সেটা অনেক সময় ফলো করি। আজকে মোটামুটি 5 রকমের সবজি দিলাম। আপনাদেরকে ঠিক এই সবজিগুলোই দিতে হবে, তার কোনো মানে নেই। তবে আপনারা পছন্দের সবজি দিতে পারেন, আর বেগুন আলুটা অবশ্যই দেবেন। ব্যাস, আমার সবজি কাটা হয়ে গেছে। আর কাঁচা লঙ্কাগুলোকে আমি একটু চিড়ে রাখলাম। এবার এগুলোকে আলাদা করে রেখে দিয়ে প্যানে খানিকটা সর্ষের তেল গরম করে নেব। আমি 1.5 টেবিল চামচ মতো সর্ষের তেল দিলাম। তেলটা হালকা গরম হয়ে গেলে খানিকটা বড়ি প্রথমে ভেজে তুলে নেব। আমি এখানে কলাইয়ের ডালের বড়ি ব্যবহার করছি। আপনাদের কাছে যে বড়ি থাকবে, আপনারা সেই বড়ি ব্যবহার করতে পারবেন। বড়িগুলো ভাজা হয়ে গেছে, এগুলোকে একটা পাত্রে তুলে রাখব। কড়াইতে যে তেলটা রয়ে গেছে, তাতে এবার আমি বেগুনটা ভেজে নেব। বেগুনগুলো দিয়ে আমি অল্প একটু নুন দিয়ে দেব, আর একটু হলুদ দিয়ে দেব। গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে বেগুনগুলোকে খুব ভালো করে ভাজব। বেগুনগুলো ভালো করে ভাজলে কিন্তু খেতে ভালো লাগবে। আমি একটু সময় নিয়ে বেগুনগুলো ভালো করে ভেজে নিয়েছি। এবার এগুলোকে তুলে নেব। প্যানে আরও 1.5 টেবিল চামচ মতো সর্ষের তেল গরম করে নিয়েছি। এবার এতে দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা আর 1 চা চামচ পাঁচফোড়ন। পাঁচফোড়নের সুন্দর গন্ধ বের হলে প্রথমে আমি আলুগুলো দিয়ে দেব। আলুগুলো দিয়ে একটু ভালো করে ভেজে নেব। আলুগুলো 2-3 মিনিট একটু ভেজে নিয়ে কুমড়ো আর শিমগুলো দিয়ে দেব।
কুমড়ো আর শিমগুলো মিনিট খানিক একটু নেড়ে চেড়ে নেব। এক মিনিট একটু ভেজে নিয়ে এবার ফুলগুলো দিয়ে দেব। একটু নেড়ে নিলাম, এবার দিয়ে দেব স্বাদ মতো নুন, ছিঁড়ে রাখা কাঁচা লঙ্কা, আর আধা চা চামচ হলুদ। নুন আর হলুদটা দিয়ে ফুলটা যাতে মজে যায় তার জন্য নেড়ে চেড়ে দেব। এবার আমি এগুলোকে প্রথমে ঢাকা না দিয়ে 2-3 মিনিট রান্না করব, যতক্ষণ না ফুলটা ভালো করে একটু মজে যায়। দেখুন ফুলটা মজে গেছে, এবার আমি ঢাকা দিয়ে রান্না করব। আমি প্রথমেই ঢাকা দিয়ে রান্না করলাম না, কারণ প্রথমে ঢাকা দিয়ে দিলে অনেক জল বেরিয়ে যাবে আর তাতে রান্নাটা খুব বেশি ক্যাতক্যাতে হয়ে যাবে। তাই প্রথমে একটু মিডিয়াম আঁচে সব কিছু ভালো করে মজিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে সবজিগুলো একটু মোটামুটি সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করব, বেশি সময় লাগবে না। এই 2 টেবিল চামচ মতো পোস্তদানা বেশ খানিকটা জলে ভিজিয়ে রেখেছিলাম। এখন এই ভেজানো পোস্তটা একটা মিক্সির বাটিতে নিয়ে একদম মিহি করে পিষে নেব। দেখুন আমি খুব ভালো মিহি করে পিষে নিয়ে এসেছি, আপনারা চাইলে এর সঙ্গে একটু সর্ষেও দিতে পারেন। আমি আগে সর্ষে পোস্ত দিয়ে সজনে ফুলের অন্যরকমের একটা রেসিপি শেয়ার করেছিলাম, আপনারা চাইলে সেটাও দেখে নিতে পারেন, আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখছি। এখন আমি ভেজে নেওয়া বড়িগুলোকে একটা হামানদিস্তা নিয়ে হালকা হাতে একটু আধ ভাঙা করে রাখব। অন্যদিকে সবজি মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, আমি ঢাকনাটা খুলে নিলাম। আমি মাঝখানে একবার ঢাকনা খুলে একটু নেড়েও দিয়েছিলাম যাতে নিচটা লেগে না যায়। সব সবজি মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, এবার আমি ভেজে রাখা বড়িগুলো দিয়ে দেব। আপনারা চাইলে এই বড়িগুলো একদম শেষেও দিতে পারেন, রান্নার নামিয়ে ওপর থেকে বড়ির গুঁড়ো ছড়িয়ে দিতে পারেন, তাহলে বড়িটা আরেকটু গুঁড়ো করে নেবেন। আমি এই পর্যায়ে দিয়ে দিলাম। এবার ভাজা বেগুনগুলোও দিয়ে দেব। বেগুনগুলোকে আমি খুব ভালো করে ভেজে রেখেছিলাম, তাই একদম শেষেই দিলাম। আধা চা চামচ চিনি দিয়ে দেব, এই চিনিটা রান্নার স্বাদটা ব্যালেন্স করবে। আর সবশেষে বেটে রাখা পোস্তটা দিয়ে দেব। আপনারা চাইলে পোস্তটা স্কিপ করতে পারেন, পোস্ত ছাড়াও এই সবজিটা কিন্তু খেতে ভীষণ ভালো হয়। আমি মাঝে মাঝে পোস্ত দিয়েও করি, তবে পোস্তটা দিলে মুখরোচক বেশি হয়। তবে আমার মনে হয় এই দামি পোস্তটা না দিলেও কিন্তু খেতে বেশ ভালো হয়। মিক্সির বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেব। সব কিছু দিয়ে 2-3 মিনিট রান্না করে নেব যাতে জলটা টেনে যায়। আমার রান্নাটা একদম রেডি হয়ে গেছে, জলটা টেনে গিয়ে তেল ছেড়ে বেরিয়ে এসেছে। রান্নাটা করার সময় একটু খেয়াল রাখতে হবে যাতে সবজিটা ঘেটে না যায়, একটু আলতো হাতে নাড়তে হবে। এখন আমি গ্যাসের আঁচটা বন্ধ করে দিয়ে রান্নাটাকে সার্ভিং প্লেটে ঢেলে দেব। সজনে ফুল যদি এভাবে রান্না করেন তাহলে তেতো লাগবে না আর ভীষণ মুখরোচকও হবে খেতে। আপনারা চাইলে পোস্ত বাটাটা না দিয়ে রান্না করে দেখতে পারেন, আমার তো বেশ ভালো লাগে। আপনারা কারা কারা বসন্তের শুরুতে এরকম মাঝে মধ্যে সজনে ফুল রান্না করেন আর কিভাবে রান্না করেন আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর সাথে রেসিপিটা কেমন লাগলো সেটাও অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।